বাংলাদেশিদের জন্য ভিসা চালু করল ভারত লাভবান হবে কলকাতার হাসপাতাল চুক্তি শেষে ঢাকায় ফিরলেন হাসিনা বাংলাদেশিদের জন্য খুব শিগগির ই মেডিকেল ভিসা চালু করবে ভারত শনিবার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান ভারত সরকার চিকিৎসার সুযোগ পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য খুব শিগগির ই ভিসা চালু করবে ইমেডিকেল ভিসা চালুর সিদ্ধান্ত ওই দেশের মানুষের কাছে খুবই সুখবর হবে বলে মনে করা হচ্ছে জানা গেছে এছাড়াও বাংলাদেশের রংপুরে ভারত সরকার একজন বেসরকারি হাইকমিশনারকে নিয়োগ করবে তাতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের ভারতে আসার ভিসা পেতে সুবিধে হবে এর ফলে তাদের আর ঢাকা আসার প্রয়োজন হবে না চিকিৎসার জন্য আসা বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভরসা করেন কলকাতার হাসপাতালগুলিকে ভিসা জটিলতায় বিগত কয়েক বছর যাবৎ অনেকেই চিকিৎসার সুযোগ পাচ্ছেন না এর ফলে একদিকে যেমন সমস্যায় পড়েছেন বাংলাদেশি নাগরিকরা অন্যদিকে ব্যবসায় মার খাচ্ছে কলকাতার হাসপাতালগুলিও তবে বাংলাদেশিরা এখন চেন্নাই জয়পুর ব্যাঙ্গালোর তিরুবন্তপুরম হায়দ্রাবাদ দিল্লি মুম্বাইয়ের হাসপাতালেও যাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা অনেক দিন ধরেই অভিযোগ করে আসছেন ঢাকাসহ সেদেশের বিভিন্ন শহরে অবস্থিত ভারতীয় দূতবাস উপভারতীয় দূতবাসগুলি থেকে ভিসা পেতে অনেক সময় চলে যাচ্ছে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সম্প্রতি একটি অনুষ্ঠানে আশ্বাস দিয়েছে ভিসা দ্রুত ইস্যু করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে প্রসঙ্গত দুই দেশের মধ্যে অন অ্যারাইভাল ভিসা চালুর ভাবনাও আছে অর্থাৎ বৈধ পাসপোর্ট সহ সীমান্ত অতিক্রম করার পর হাতে হাতে ভিসা ইস্যু করা হবে সময় ভিসা না পাওয়ার প্রভাব কলকাতার বাজারেও পড়েছে বাংলাদেশের মানুষ কলকাতায় এলে সাধারণত ধর্মতলার আশেপাশের হোটেলগুলিতে ওঠেন সেখানে রুমের চাহিদা কমে গিয়েছে এদের নিউ মার্কেটে বাংলাদেশি ক্রেতার সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে দাবি দোকানদারদের শনিবার দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন সফরে সম্পাদিত চুক্তি এবং অন্য বিষয়ে যৌথ বিবৃতি পাঠ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঘোষণায় প্রধানমন্ত্রী ই মেডিকেল ভিসা চালু করার কথা জানান সরকারি সূত্রে জানানো হয়েছে অনলাইনে চিকিৎসা সংক্রান্ত নথিপত্র সহ দরখাস্ত করলেই ই মাধ্যমে ভিসা ইস্যু করে দেওয়া হবে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আগেই বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করেছে মনে করা হচ্ছে সব দেশে চিকিৎসা করাতে যাওয়া বাংলাদেশিরা এখন আরও বেশি করে ভারতকে বেছে নেবে দুদিনের সফর শেষে ইতিমধ্যেই দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দুই দেশের মানুষই উপকৃত হবেন বলে মনে করছেন ওয়াকিবহুল মহল রিপোর্ট দিল্লি সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ